এরে নবীর উম্মতের দল আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন জমিনকে আমার মালিক সৃষ্টি করেছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখি আর না দেখি কে সৃষ্টি করেছেন আওয়াজ করে বলেন বান্দা আমি আল্লাহর গোলামি করতে যে আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করব না অংশীদারিত্ব পোষণ করব না হুকুম করেছেন কে আল্লাহ রে বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোদেরকে সৃষ্টি করলাম সৃষ্টি করার পর যত নিয়ামত দেওয়ার দরকার আমি আল্লাহ তোদেরকে দিলাম রে বান্দা তিন বেলা ভাত খাইবা তিন বেলা খাবার খাইবা রিজিক দান করেছেন কে আল্লাহ তাআলা সবকিছু দান করেছেন রে ভাই দুইটা চক্ষু আমার আল্লাহ দান করেছেন অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আমার আল্লাহ দান করেছেন আমার আল্লাহ দুনিয়ার জমিনে কাউকে ছেলে দান করেন কাউকে মেয়ে দান করেন আবার কাউকে কিছুই দেয় না ক্ষমতা কার সবকিছু ক্ষমতা আমার আল্লাহর কিন্তু বান্দা শয়তানের ধোকায় পড়ে যে তুমি কি করো ওই বাবার মাজারে যে পীরের পায়ে যে সেজদা দাও কথা বলেন ঠিক কি না পীরের পায়ে কেন সেজদা দাও রে বান্দা আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে চলার জন্য যা যা নিয়ামত দরকার আমি আল্লাহ তোদেরকে সবকিছু দান করেছি এই পবিত্র কপাল দিয়ে সিজদা পর হক অধিকার আমি আল্লাহই রাখি আর কেউ রাখে না আর কেউ রাখে না কিন্তু বান্দা শয়তানের ধোকায় পড়ে তুমি পীরের পায়ে সিজদা দাও মাজারে দিয়ে সিজদা দাও শুধু তাই নয় আমি আল্লাহ ছেলে সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ কন্যা সন্তান দেওয়ার মালিক আবার আমি আল্লাহ কাউকে কোনোটাই দিই না কিন্তু বান্দা এটা বুঝতে চাও না এটা বুঝতে চাও না বান্দা তুমি কি করো পীরের কাছে যে সন্তান চাও তুমি মাজারে যে সন্তান চাও এরে বান্দা আল্লাহ এই জন্য বলেন বান্দা ওয়ালা তুশরিকু বি শাইআ আমি আল্লাহর গোলামি করতে যে কখনো শিরিক করব না আল্লাহ কয়জন আওয়াজ করে বলেন আল্লাহ একজন কেউ যদি মনে করে আল্লাহ ব্যতীত আরো কেউ আছে সব হবে নি শিরিক আল্লাহর যে গুণ আছে এই গুণের কারোর সাথে অংশীদারিত্ব পোষণ অপরাধ শিরিক কথা বলেন ঠিক কি না ভাইরা আমার এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা দুই নাম্বার আদেশ করলেন বান্দা ওয়ালা তুশরিকু বি শাইআ শিরিক করবা না দ্বিতীয় নাম্বার আদেশ আল্লাহ করলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা এরে বান্দা যাদের মাধ্যমে আমি তোদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি তারাই হলেন তোদের মাতা পিতা ওই মা বাবার সাথে ভালো আচরণ করবা মা বাবার সাথে ভালো আচরণ করবা আমার আল্লাহ মা বাবাদেরকে এত সম্মান দান করেছেন এত ইজ্জত দান করেছেন রে ভাই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে বেশ কয় জায়গায় আল্লাহ নিজেই বলেছেন আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের ২৬ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা সূরা আহকাফের মধ্যে আল্লাহ নিজেই বয়ান করতেছেন আল্লাহ তাআলা বান্দাদেরকে নিজেই ওয়াজ করতেছেন আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসান ওয়া ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহ বলেন বান্দা আমি তোদেরকে ওসিয়ত করতেছি ওয়াজ করতেছি কে ওয়াজ করতেছেন কাদের জন্য ওয়াজ করতেছেন আমাদের জন্য আল্লাহ নিজেই বয়ান করতেছেন ওসিয়ত করতেছেন ইনসানদেরকে আল্লাহ তাআলা নিজেই বুঝাইতেছেন এরে বান্দা ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মাতা পিতার সাথে সৎ আচরণ করবা ভালো আচরণ করবা কারণটা কি রে ভাই এরে নবীর উম্মতের দল মাতা পিতার সাথে ভালো আচরণ কেন করবো রে ভাই আল্লাহ তাআলা বান্দাদেরকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন সমস্ত পয়গম্বরেরা প্রত্যেকটা পয়গম্বর তার উম্মতদেরকে নিঃস্বার্থে ভালোবাসা দিয়েছেন এমনকি আমাদের পয়গম্বর আমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন এমনকি ওই কিয়ামতের ভয়ঙ্কর মাঠে ওই দিন আমাদের জন্য নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করবেন কথা বলেন ঠিক কি না আল্লাহ এবং তার রাসূলগণের পর
বনি আদম আদম সন্তানের উপরে যাদের মায়া মহব্বত ভালোবাসা বেশি তারাই হলেন আমাদের মাতাপিতা কথা বলে ঠিক কি না এই মা বাবার সাথে ভালো আচরণের কথা কে বলেছেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ 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 তিনটা আদেশ করেছেন বান্দার জন্য কয়টা আদেশ আওয়াজ করে বলেন কয়টা আদেশ তিনটা এক নাম্বার হলো আল্লাহর গোলামি করতে হবে দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না তৃতীয় নাম্বার হলো মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন ভাই আওয়াজ তো একটু বাড়াইলেন না হালকা একটু ইকিয়ে দিয়ে ভাষায় দেন না ওয়া'বুদু আল্লাহ وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ দুনিয়ার জন্য আমি আল্লাহ সমস্ত মানব জাতিদেরকে সৃষ্টি করেছি শুধু তাই নাকি রে মানব জাতিকে সৃষ্টি করার পর বান্দাদেরকে দুনিয়ার জমিনে চলার জন্য যা যা নিয়ামত প্রয়োজন কে দান করেছেন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সৃষ্টি করার পর বান্দাদের দুনিয়ার জমিনে চলার জন্য যত নিয়ামত অসংখ্য অগণিত কোটি কোটি নিয়ামত আল্লাহ দান করেছেন আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দান করার পর আবার আমার আল্লাহ অন্য আয়াতে জানাই দেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ بَنْدَا مِي اللَّهَ تُدْرِكَ سِشْتِ قَرَانُ فَارِ تُدْرِ جُنَّ أَمِي اللَّهَ تَوْشَنْكُ أَغْنِتُ نِعَمُدْ دَنْ قُرِسِ بَنْدَا أَمِي اللَّهَ نِعَمُدْ قُنَّ شُلْكُرْوِ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُسُّوهَا বান্দা আমি আল্লাহর নিয়ামত গুনা শুরু করবি কিন্তু কোনদিন আমি আল্লাহর নিয়ামত গুনা করে শেষ করতে পারবি না আমার আল্লাহ কত দামি নিয়ামত আপনার আমার জন্য দান করেছেন আল্লাহর কাছে কোনদিন বলি নাই রে আল্লাহ দুনিয়ার জমিনে ও মালিক দুনিয়ার জমিনে তুমি আমাকে মানুষ বানাও মানুষ বানাও ও দয়ার আল্লাহ দুনিয়ার জমিনে চতুষ্পদ প্রাণী হিংস্র প্রাণী অন্যান্য প্রাণী না বানায়া দুনিয়ার জমিনে তুমি আমাকে মানুষ বানাও আল্লাহর কাছে কোনদিন এই ফরিয়াদ করছেন নাকি কোনদিন আল্লাহর কাছে এই ফরিয়াদ করি নাই কিন্তু আমার আল্লাহ আপনাকে আমার এত মহব্বত এত ভালোবাসেন রে ভাই এত বড় দামি নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন রে ভাই আল্লাহর কাছে কোনদিন ফরিয়াদ করলাম না রে আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও কিন্তু আল্লাহ কোন ফরিয়াদ করলাম না আল্লাহর কাছে কোনদিন মুনাজাতে বললাম না রে আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও কিন্তু আমার আল্লাহ দুনিয়ার জমিনে ভিন্ন কোন মাখলুক অন্য কোন মাখলুক চতুষ্পদ প্রাণী হিংস্র প্রাণী না বানায়া দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করেছি কে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহর ক্ষমতা ছিল আমার আল্লাহর শক্তি ছিল
ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক বিধর্মীর ঘরে সৃষ্টি করার ক্ষমতা আমার আল্লাহর ছিল কি ছিল না অবশ্যই আমার আল্লাহ তাআলার ক্ষমতা ছিল আমার আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে মুসলমানের ঘরে সৃষ্টি করবেন না ঈমানের মত মহা দৌলত আপনাকে আমাকে দান করবেন না বরং আমার আল্লাহ যদি চাইতেন ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকের ঘরে সৃষ্টি করতে তাহলে কারো কিছু করার ছিল না কি আল্লাহ আপনাকে আমাকে কত দামি নিয়ামত দান করেছেন রে মুমিন আল্লাহ ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিক বিধর্মীর ঘরে সৃষ্টি না করে ঈমানের মত মহা দৌলত আপনাকে আমাকে দান করে আমার আল্লাহ মুসলমানের ঘরে সৃষ্টি করে আল্লাহ মুসলিম বানাইছি কে মুসলিম বানাইছেন আওয়াজ দিয়ে বলেন আর ধরে চিল্লে বলেন কে মুসলিম বানাইছেন ওই খুঁটি নীল আকাশ ভুবন মাঝি তুমি কুদরতি সারাই রেখেছো এই শ্যামল পৃথিবীর চিতরখানি তুমি নিপুণ তোমার হাতে কেছু ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো আল্লাহু আকবার চিল্লা বলে তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ও হো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ নিশি রাতির ওই দূর নীলিময় আজ নিশি রাতির ওই দূর নীলিময় তুমি আলোর প্রদীপ খানি দিলেছু ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো ভাইরা আমার চলবে নাকি ভাইরা আমার দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন মানুষ হিসেবে সৃষ্টি করলেন এরপর ঈমানের মতো মহা দৌলত আল্লাহ আপনাকে আমাকে দান করলেন আল্লাহ তাআলা সৃষ্টি করার মূল উদ্দেশ্য একমাত্র বান্দারা আল্লাহর গোলামি করবে কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ জানাই দেন উবুদুল্লাহ ও বান্দা তোমরা আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর গোলামি করো আল্লাহর গোলামি কেন করব রহে মুমিন আল্লাহর গোলামি এই জন্যই করব আমার আল্লাহ ঈমানের মতো মহা দৌলত অন্য কারো ভিতরে দেন নাই আমাদের মধ্যে দান করেছেন কথা বলেন ঠিক কি না قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين الله جنائي دن بندان তোদের নামাজ তোদের জিকির এরে বান্দা তোর বেঁচে থাকা তোর মৃত্যু বরণ তোর কুরবানি একমাত্র কার জন্য হবে সব কিছু আল্লাহর জন্য হবে লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য হবে ভিন্ন কোন মাখলুকের জন্য হবে না রে ভাই মূর্তি পূজারি সনাম নামের মূর্তিকে সামনে নিয়ে মূর্তি পূজারি বারবার সনাম নামের মূর্তির ডাক দেয় সনাম একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় রে ভাই এরে নবীর উম্মতির দল বছর কি বছর চলে যায় বছর কি বছর চলে যায়
মূর্তি পূজারি ওই সনাম নামের মূর্তির গোলামি করে সনাম নামের মূর্তি পায়ে সেজদা করে সনাম নামের মূর্তির পায়ে সেজদা করে সনাম বলে ডাক দেয় কোটি কোটি বার যদি ডাক দেয় বলেন তো দেখি ওই মূর্তিকে একবারও ডাকে সাড়া দিবে নাকি না কোনোদিন সাড়া দেওয়ার ক্ষমতা তার নাই মূর্তি ডাকায় তো সাড়া দেওয়ার ক্ষমতা নাই এমন কি মূর্তির গায়ে যদি একটা মাছি বসে মাছি সরানোর ক্ষমতা পর্যন্ত ওই মূর্তির নাই কথা বলেন ঠিক কি না ওই মূর্তির মধ্যে জান দেওয়ার ক্ষমতা কারো আছে নাকি কার আছে যে সমস্ত বেঈমান নাস্তিকেরা এটাই স্লোগান দেয় দুনিয়ার জমিনে আল্লাহ বলতে কিছুই নাই আল্লাহ বলতে সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই আমরা চিনামুড়ার মুসলমান আমরা ওই সমস্ত বেঈমান নাস্তিকদেরকে এটাই জানাই দিতে চাই কি ব্যাপার ভাই ওই সমস্ত বেঈমান নাস্তিকদেরকে আমরা জানাই দিতে চাই ও বেঈমান নাস্তিকের দল তোমরা যে বলো আল্লাহ বলতে কিছুই নাই আমরা চিনামুড়ার মুসলমান একটাই প্রশ্ন করব আল্লাহ বলতে যদি কিছুই না থাকে তাহলে ওই মূর্তির মধ্যে রোবটের মধ্যে তোরা জান দে প্রাণ দে দিতে পারবে নাকি কখনোই পারবে না ক্ষমতা কার আর আওয়াজ করে বলেন জান দেওয়ার ক্ষমতা কার আল্লাহ আল্লাহ কে নাম হারি আল্লাহ আল্লাহ আশেকু কাম হয় আল্লাহ আল্লাহ কিসে শিরিন স্তুনার শির সংকর্মী কুনাদ জানাম তাম মূর্তি পূজারি সনাম নামের মূর্তির গুলামি করে বারবার ডাক যায় ওই মূর্তির ডাকে একবার ওই মূর্তি পূজারির ডাকে একবার মূর্তি সনাম নামে মূর্তি একবারও ডাকে সাড়া দেয় না কিন্তু হঠাৎ মূর্তি পূজারি সনাম নামের মূর্তির ডাক দিতে দিতে যখন সনাম বলতে বলতে হঠাৎ অনিচ্ছাকৃত ভাবে মুখ দিয়ে বের হয়েছে মুখ দিয়ে উচ্চারণ করেছে সমাজ আল্লাহর একটা গুণবাচক নাম সমাজ নাম আল্লাহর একটা গুণবাচক নাম যারা সূরা ইখলাস পড়তে পারেন তারা জানেন আমার সাথে একটু বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ নিজেই নিজের পরিচয় দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ কয়জন আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহ পয়গম্বরকে জানাই দেন হো পয়গম্বর আপনি সবাইকে জানাই দেন আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আমি আল্লাহ দুই না তিন না চার না পাঁচ না আমি আল্লাহ কয়জন আওয়াজ করে বলেন আল্লাহ আবার আল্লাহ নিজেই নিজের আবার পরিচয় দিচ্ছেন আল্লাহুস সামাদ আল্লাহ বলেন আমি আল্লাহ কারো কাছে ঠেকা নাই আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নাই বরং আমরা গোলাম আল্লাহর কাছে ঠেকা ভাইরা আমার সামাদ নাম যখন উচ্চারণ হয়ে গেছে মূর্তি পূজারি হঠাৎ যখন মুখ থেকে বের হয়েছে সমাজ সমাজ নামের মালিকের যখন ডাক দিছি সমাজ নাম মুখে উচ্চারণ করতে দেরি আমার আল্লাহ ওই মূর্তি পূজারির ডাকে সাড়া দিতে দেরি করে নাই সুবহানাল্লাহ ফালাস্তাজিবুনি ওয়ালিউমিনু বি وليؤمنوا بي لعلهم يرشدون بخا قرآن كلام الله بشن قديم استي قديم استي আমার আল্লাহ বান্দাদেরকে এত ভালোবাসেন এত মহব্বত করেন রে ভাই বান্দারা আল্লাহর নাম একবার ডাক দিতে দেরি আমার আল্লাহ ওই বান্দা ডাকে ৭০ বার সাড়া দেয় সুবহানাল্লাহ বলে এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি মনটাকে একটু নরম করে দিলটা খুলে আওয়াজ দিয়ে আমার আল্লাহকে ডাক দেন না আল্লাহ
আরেক আওয়াজ করে ডাকতেন না আল্লাহ এর নবীর উম্মতের দল মূর্তি পূজারী যখন সমাদ নাম ডাক দিয়েছেন আল্লাহ তাআলা ওই ডাকে সাড়া দিতে দেরি করে নাই যখনই আমার আল্লাহ গাবি আওয়াজ দিয়ে বলছেন লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক ইয়া আব্দি মূর্তি পূজারী হতভম্ব হয়ে গেছে কে জানি আমার ডাকে সাড়া দেয় এত দিন সনাম নামের মূর্তির গুনাহই করলাম সনাম নামের মূর্তিকে বারবার ডাক দিলাম কোনদিনই সনাম নামের মূর্তি আমার ডাকে সাড়া দেয় নাই আমার ডাকে কোনদিন সাড়া দেয় নাই কিন্তু আজকে হঠাৎ সমাজ নাম বললাম কে জানি আমার ডাকে সাড়া দিল মূর্তি পূজারী হতভম্ব হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে একবার ডানে তাকায় একবার বামে তাকায় পিছন ফিরে দিকে তাকায় কেউ নাই কেউ নাই কে জানি আমার ডাকে সাড়া দেয় মূর্তি পূজারী যখন চিন্তা করতেছে চিন্তা করতেছে চিন্তা করতেছে আল্লাহর কি কুদরত আল্লাহর কি রহমত ওই মূর্তি পূজারীর অন্তরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর ঢেলে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দিবেন তাকে পথ ভ্রষ্ট করার কেউ আছে নাকি কেউ নাই রে ভাই মূর্তি পূজারী যখন মূর্তি পূজারীর অন্তরে যখন আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দিলেন হেদায়েতের নূর যখন ঢেলে দিয়েছেন মূর্তি পূজারী সনাম নামের মূর্তিকে লাঠি মেরে বলতেছে হে সনাম নামের মূর্তি বছর কি বছর তোর গোলামি করলাম বছর কি বছর তোর জিকির করলাম তোর ডাক দিলাম কোনদিন তুই আমার ডাকে সাড়া দাও নাই কিন্তু আজকে আমি হঠাৎ মুখ থেকে সমাজ নাম বের করেছি হঠাৎ মুখ থেকে আমার সমাজ নাম বের হয়ে গেছে আমার সমাজ নামের মালিক আমার ডাকে সাড়া দিয়েছি ও মূর্তি তোর গোলামি চলবে না আজ থেকে তোর গোলামি চলবে না আজ থেকে আমার সমাজ নামের মালিক আল্লাহর গোলামি চলবে কার গোলামি চলবে আওয়াজ করে বলেন আর ধরে চিল্লে বলেন কার গোলামি চলবে ভাইরা আমার একমাত্র আল্লাহর গোলামি চলবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানব এবং জিনদের থেকে ভিন্ন কোন অন্য কোন উদ্দেশ্য সৃষ্টি করে নাই আমার আল্লাহ মহা গ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা দারিয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ইউলা যাযাল সন্তু কাদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু ফাহামুর রিজালি বাখা কোরআন কালামুল্লাহ বশর কদিমাস্তি কদিমাস্তি নো ভাই রামার আল্লাহ জানায় দেন বান্দা দুনিয়ার জমিনে ভিন্ন কোন অন্য কোন উদ্দেশ্য সৃষ্টি করি নাই একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি এর নবীর উম্মতের দল আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন জমিনকে আমার মালিক সৃষ্টি করেছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখি আর না দেখি কে সৃষ্টি করেছেন আওয়াজ করে বলেন আল্লাহ সৃষ্টি করেছেন যা কিছু দেখি আর না দেখি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখি আর না দেখি সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ বান্দার জন্য আর বান্দাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহর ইবাদতের জন্য কার ইবাদতের জন্য
আল্লাহর ইবাদতের জন্য এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ বান্দা আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহর গোলামি করতে যে আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার আদেশ করেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ বান্দা আমি আল্লাহর গোলামি করতে যে আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করব না অংশীদারিত্ব পোষণ করব না হুকুম করেছেন কে আল্লাহ রে বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোদেরকে সৃষ্টি করলাম সৃষ্টি করার পর যত নিয়ামত দেওয়ার দরকার আমি আল্লাহ তোদেরকে দিলাম রে বান্দা তিন বেলা ভাত খাইবা তিন বেলা খাবার খাইবা রিজিক দান করেছেন কে আল্লাহ তাআলা সবকিছু দান করেছেন রে ভাই দুইটা চক্ষু আমার আল্লাহ দান করেছেন অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আমার আল্লাহ দান করেছেন আমার আল্লাহ দুনিয়ার জমিনে কাউকে ছেলে দান করেন কাউকে মেয়ে দান করেন আবার কাউকে কিছুই দেয় না ক্ষমতা কার সবকিছু ক্ষমতা আমার আল্লাহর কিন্তু বান্দা শয়তানের ধোকায় পড়ে যে তুমি কি করো ওই বাবার মাজারে যে পীরের পায়ে যে সেজদা দাও কথা বলেন ঠিক কি না পীরের পায়ে কেন সেজদা দাও রে বান্দা আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে চলার জন্য যা যা নিয়ামত দরকার আমি আল্লাহ তোদেরকে সবকিছু দান করেছি এই পবিত্র কপাল দিয়ে সিজদা পর হক অধিকার আমি আল্লাহই রাখি আর কেউ রাখে না আর কেউ রাখে না কিন্তু বান্দা শয়তানের ধোকায় পড়ে তুমি পীরের পায়ে সিজদা দাও মাজারে দিয়ে সিজদা দাও শুধু তাই নয় আমি আল্লাহ ছেলে সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ কন্যা সন্তান দেওয়ার মালিক আবার আমি আল্লাহ কাউকে কোনোটাই দিই না কিন্তু বান্দা এটা বুঝতে চাও না এটা বুঝতে চাও না বান্দা তুমি কি করো পীরের কাছে যে সন্তান চাও তুমি মাজারে যে সন্তান চাও এরে বান্দা আল্লাহ এই জন্য বলেন বান্দা ওয়ালা তুশরিকু বি শাইআ আমি আল্লাহর গোলামি করতে যে কখনো শিরিক করবা না আল্লাহ কয়জন আওয়াজ করে বলেন আল্লাহ একজন কেউ যদি মনে করে আল্লাহ ব্যতীত আরো কেউ আছে সব হবে নি শিরিক আল্লাহর যে গুণ আছে এই গুণের কারোর সাথে অংশীদারিত্ব পোষণ অপরাধ শিরিক কথা বলেন ঠিক কি না ভাই রাম এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা দুই নাম্বার আদেশ করলেন বান্দা ওয়ালা তুশরিকু বি শাইআ শিরিক করবা না দ্বিতীয় নাম্বার আদেশ আল্লাহ করলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এরে বান্দা যাদের মাধ্যমে আমি তোদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি তারাই হলেন তোদের মাতা পিতা ওই মা বাবার সাথে ভালো আচরণ করবা মা বাবার সাথে ভালো আচরণ করবা আমার আল্লাহ মা বাবাদেরকে এত সম্মান দান করেছেন এত ইজ্জত দান করেছেন রে ভাই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে বেশ কয় জায়গায় আল্লাহ নিজেই বলেছেন আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের ২৬ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা সূরা আহকাফের মধ্যে আল্লাহ নিজেই বয়ান করতেছেন আল্লাহ তাআলা বান্দাদেরকে নিজেই ওয়াজ করতেছেন আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহ বলেন বান্দা আমি তোদেরকে ওসিয়ত করতেছি ওয়াজ করতেছি কে ওয়াজ করতেছেন কাদের জন্য ওয়াজ করতেছেন আমাদের জন্য আল্লাহ নিজেই বয়ান করতেছেন ওসিয়ত করতেছেন ইনসানদেরকে আল্লাহ তাআলা নিজেই বুঝাইতেছেন এরে বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে সৎ আচরণ করবা ভালো আচরণ করবা কারণটা কি রে ভাই রে নবীর উম্মতের দল মাতা পিতার সাথে ভালো আচরণ কেন করবো রে ভাই আল্লাহ তাআলা বান্দাদেরকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন সমস্ত পয়গম্বরেরা প্রত্যেকটা পয়গম্বর তার উম্মতদেরকে নিঃস্বার্থে ভালোবাসা দিয়েছেন এমনকি আমাদের পয়গম্বর আমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন এমনকি ওই কিয়ামতের ভয়ঙ্কর মাঠে ওই দিন আমাদের জন্য নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করবেন কথা বলেন ঠিক কি না কেমন নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করবেন
ওরে যুবক আমি তোমাদের জন্য বলছি রে ভাই যেই নবীর সুন্নাত যেই নবীর আদর্শ তুমি মানতে চাও না রে ভাই যেই নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না যেই নবীর আদর্শ দাড়িটা তুমি কাটো কেমনে কাটো রে ভাই মনে করতেছো দাড়ি রাখলে বুঝি মুরব্বি মুরব্বি লাগে না না রে যুবক ভাই